টক শোতে গেলে সবাই কোন প্রশ্নটা আপনাকে আগে করে? কি হবে আপনার নাটকে আসা? নতুনদের মধ্যে কার অভিনয় বেশি ভালো লাগে, শরীফুল রাজ নাকি সিয়াম? ঢাকা কখন বেশি বিরক্তকর মনে হয়? Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে TikTok season 2 এর ফ্রেমে দেখছেন দ্য ওয়ান এন্ড অনলি রৌনক হাসানকে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রৌনক হাসান কেন নাটকে রেগুলার না? কারণ এখন আমি সিনেমা করছি একটু বেশি, সাথে ওটিটি আছে, যে কারণে নাটক একটু কম। এখনকার তিনটা নাটকের নাম বলেন যেগুলো আপনি ইউটিউব বা টেলিভিশনে দেখেন। এখনকার নাটক ধারাবাহিক নাটক শহরবাস, আমি যে নাটকে অভিনয় করি এনটিভিতে যায়, আর অন্য নাটক, অন্য ধারাবাহিক নাটক দেখা হয় নাই। আর হ্যাঁ, নেক্সট কোশ্চেন, মানুষ আগের মতো এখন আর নাটক দেখে না, কথার সাথে কত পার্সেন্ট আপনি এগ্রি করেন? আমি একদমই এগ্রি করি না, মানুষ নাটক দেখে, না দেখলে আমাকে চিনে কি করে? কোন স্বপ্নটা প্রায় রাতে দেখেন আপনি? আমার বাবা চলে যাওয়ার পর বাবাকে আমি প্রায়শই দেখি, সেটা ঘুমে হোক বা জেগে হোক। ইনস্ট্যান্ট আপনার বন্ধু চঞ্চল চৌধুরীকে কপি করতে হবে? এটা খুবই ডিফিকাল্ট, টেনিস খেলতে খেলতে। তবে অনেক অনেক বছর আগে একটি নাটক করেছিলাম, শাকিন সারিসুরি, তো সেখানে ও অসাধারণ অভিনয় করেছিল জাপান ডাক্তার ক্যারেক্টারে, তো সেখানে ওর অঙ্গভঙ্গিটা ছিল এরকম। ক্লাস ফাঁকি দিয়ে কোনটা বেশি করতেন, প্রেম নাকি হলে যেয়ে মুভি দেখা? ক্লাস ফাঁকি দিয়ে মুভি দেখতাম, আর হচ্ছে ভিডিও গেমস খেলতে যেতাম। কি নিয়ে সব সময় আফসোস হয় আপনার? আমার আফসোস ওভাবে ভাবিনি। এক জীবনে রৌনক হাসান বেশি প্রেম করতে পারেনি, কারণটা কি? যখন একটু সাহস সঞ্চয় করেছি তখনই বিয়ে করে ফেলেছি। প্রেমিকাকে ভয় পেতেন রৌনক হাসান, কথাটা কত পার্সেন্ট সত্য? শতভাগ সত্য। প্রতিটা মানুষকে একবার হলেও জীবনে কোন কাজটা করা উচিত? বিয়ে করা উচিত। সহকর্মীরা প্রেমিকা হিসেবে কেমন? জানি না। ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার বিয়ে শাদী কিচ্ছু হয় নাই, এটা টোটাল স্বপ্ন ছিল, আসলে আপনি পুরা সিঙ্গেল, কি করবেন সবার আগে? আমি খুবই কষ্ট পাবো, কারণ আমি আমার স্ত্রী সন্তানকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না, ওদের ছাড়া আমার ঘরে একা থাকলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। টক শোতে গেলে সবাই কোন প্রশ্নটা আপনাকে আগে করে? কি হবে আপনার নাটকে আসা? কখন মনে হয় সিঙ্গেল লাইফটাই বেস্ট ছিল? যখন আমি স্বামী হিসেবে বাবা হিসেবে ঠিকমতো দায়িত্ব পালন করতে পারি না, এবং সেই জন্য স্ত্রী সন্তানের বকা খাই তখন। নেক্সট কোশ্চেন, নতুনদের মধ্যে কার অভিনয় বেশি ভালো লাগে, শরীফুল রাজ নাকি সিয়াম? দুজনই। ঢাকা কখন বেশি বিরক্তকর মনে হয়? ঢাকা যখন রাস্তায় থাকি। কোন ব্যথাটা প্রায় সময় হয়, মনে ব্যথা নাকি পেটে ব্যথা? মনে ব্যথা। খেলতে খেলতে হাট্টি মাটিম টিম ছড়াটি শোনাতে হবে। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম। ধন্যবাদ। লাস্ট কোশ্চেন, সেকেন্ড বিয়ে করার ইচ্ছে হয় কখনো? না। প্রেম করার ইচ্ছে হয় এখন? প্রেম প্রতিনিয়তই প্রেমে পড়ি, সময় সুযোগ হলে হয়তো করব। রেকর্ড রইল। খেলতে কেমন লাগছে ভাইয়া? হ্যাঁ ভালো। টিকটক খেলে মানে ভালো লাগা, এবং মানে একটা অদ্ভুত, মানে খেলতে খেলতে প্রশ্নের উত্তর দেয়া এই প্রথম আমি এরকম খেলা খেললাম, সো ইন্টারেস্টিং, বেশ ভালো লেগেছে। আর প্রিয় দর্শক, আপনারা আমাকে দেখছেন জাগো FM-এ, জাগো FM ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। মিঠাই চাই ভালোবাসার মিষ্টি স্বাদে, মিঠাই স্বাদে ঐতিহ্য।